হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা এবছর জেএসসি বা জেডিসি পরীক্ষা দিয়েছো, তোমাদের রেজাল্ট কি এবার জিপিএ পদ্ধতিতে হবে নাকি সিজিপিএ পদ্ধতিতে হবে? আর যদি সিজিপিএ পদ্ধতিতে হয়ে থাকে তাহলে এর খারাপ দিকটা কি কি? তো সবকিছু জানতে হলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। তো আমি ইয়াসিন আরাফাত আছি আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল ডিসিপ্লিন ফোর ফোর ইউটিউব চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমাদের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো সিজিপি এর পূর্ণরূপটি হচ্ছে কিউমিউলেটিভ গ্রেড পয়েন্ট এভারেজ। তো প্রথমেই তোমাদের জানা দরকার জিপিএ এবং সিজিপি এর মধ্যে সুবিধা এবং অসুবিধা কি। তো তোমরা সাধারণত জানো তোমাদের স্কুলগুলোতে বর্তমানে যে সিস্টেমে পরীক্ষাটা হচ্ছে সেটা হচ্ছে জিপিএ পদ্ধতিতে, এবং এই পদ্ধতিতে তোমাদের পাস মার্ক 33 এবং তোমাদের পয়েন্ট হচ্ছে 5, এবং সিজিপিএ পদ্ধতিতে তোমাদের পাস মার্ক হচ্ছে 40 এবং এক্ষেত্রে তোমাদের পয়েন্টটা থাকবে 4। অর্থাৎ যেখানে তোমরা আগে বলতে জিপিএ 5, সেখানে কিন্তু তোমাদের রেজাল্ট হবে জিপিএ 4। তো এদিক থেকে দেখা যাচ্ছে যেহেতু জিপিএ পদ্ধতিতে তোমাদের পাস মার্ক 33 এবং সিজিপিএ পদ্ধতিতে তোমাদের পাস মার্ক 40, অর্থাৎ 7 মার্কের গ্যাপ। সো এই ক্ষেত্রে বলা যায় যে তোমাদের জিপিএ থেকে সিজিপিএটা একটু হলেও কঠিন হবে, এবং এই মার্কের ডিফারেন্সের কারণে যদি এবছর সিজিপিএ করা হয় তাহলে তোমাদের প্রায় 10-15% ফেলের হার বেড়ে যাবে। কেননা তোমাদের মধ্যে এমন অনেক স্টুডেন্ট আছে যারা টেনে টুনে পাশ করে, কোনো মতে 33 মার্ক তুলতেই তাদের খুব কষ্ট হয়, কিন্তু সেক্ষেত্রে যদি সিজিপিএ পদ্ধতিতে এবার করা হয় তাহলে কিন্তু 40 মার্ক তুলতে তাদের আরও বেশি কষ্ট হবে। সো খুব সহজেই বলা যায় যে যদি সিজিপিএ করা হয় তাহলে কিন্তু তোমাদের ফেলের হারটা খুবই বেড়ে যাবে। অর্থাৎ আগে যেখানে 80% পাস করতো এখন সেখানে 60% বা 55% পাস করবে, অর্থাৎ প্রায় 10-15% তোমাদের ফেলের হারটা আগের তুলনায় বেড়ে যাবে। তাছাড়া তোমাদের জিপি এবং সিজিপি এর মধ্যে আরও যে পার্থক্য রয়েছে সেটা হচ্ছে তোমাদের জিপি এর ক্ষেত্রে 80-র উপরে পেলে এ প্লাস, সিজিপি এর ক্ষেত্রেও 80-র উপরে পেলেই এ প্লাস, এখানে কোনো চেঞ্জ নেই। বাট জিপি এর ক্ষেত্রে তোমরা যদি 70-79 পর্যন্ত পাও সেক্ষেত্রে তোমাদের পয়েন্টটা থাকে কিন্তু এ, কিন্তু সিজিপি এর ক্ষেত্রে তোমরা 75-79 পাও সেক্ষেত্রে তোমাদের এ আসবে, আর যদি তোমরা 70-74 পর্যন্ত পাও তাহলে কিন্তু তোমাদের গ্রেডটা এ মাইনাসে নেমে আসবে। কিন্তু অপরদিকে তোমরা যদি জিপিএ পদ্ধতিতে 60-69 পর্যন্ত পাও তাহলে কিন্তু তোমাদের এ মাইনাস, কিন্তু সিজিপিএতে দেখা যাচ্ছে যে 70-75 পেলেই তোমাদের এ মাইনাস চলে আসতেছে। তো দেখতে পাচ্ছ যেখানে জিপি এর ক্ষেত্রে তোমাদের মার্কেট ডিফারেন্সটা ছিল 10, এখানে সিজিপি এর ক্ষেত্রে মার্কেট ডিফারেন্সটা 5 চলে আসছে, যার কারণে তোমাদের রেজাল্টটা ভালো করার সম্ভাবনা প্রায় 10-20% কমে আসছে। তো এবার বলা যাক এবছর থেকে, অর্থাৎ 2019 সালের জেএসসি পরীক্ষায় কি তোমাদের জিপিএ করা হবে নাকি সিজিপিএ করা হবে। তো তোমাদের মধ্যে হয়তো অনেকে এই কথা জানো বা জানো না যে 6-7 মাস আগে বোর্ড থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এবছর থেকে সকল পাবলিক পরীক্ষা সিজিপিএ পদ্ধতিতে করা হবে, কিন্তু দেখা গেল যে এবছর যদি তোমাদের জিএসসি তে সিজিপিএ করা হয় তাহলে কিন্তু তোমাদের পাশের হারটা অনেক পরিমাণে কমে যাবে, যার কারণে এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবছর থেকে তোমাদের জিপিএ করা হবে না, সামনের বছর থেকে তোমাদের আগে বিদ্যালয়গুলোতে সিজিপিএ পদ্ধতিটা প্রয়োগ করা হবে, দেন তোমাদের বোর্ডে সিজিপিএ পদ্ধতি প্রয়োগ করা হবে। সো তোমরা টেনশন করো না, তোমাদের এবছর ইনশাল্লাহ জিপিএ পদ্ধতিতে রেজাল্টটা করা হবে। তাছাড়া তোমাদের জন্য আরেকটা খুশির সংবাদ হচ্ছে যে তোমাদের এবছর খাতাটা বেশি হার্ড করে দেখা হবে না, মোটামুটি সহজভাবেই দেখা হবে। সো ইনশাল্লাহ তোমরা খুব ভালো একটা রেজাল্ট করে জিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হবে। তো তোমরা যদি জিএসসি রেজাল্ট কিভাবে অনলাইনে এবং এসএমএস এর মাধ্যমে দেখতে হয় সেটা জানতে চাও তাহলে আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারো, সেখানে অলরেডি কয়েকটি ভিডিও দেওয়া আছে। তো নেক্সট ভিডিও কোন টপিকের উপর চাও সেটা জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।